এটা কিন্তু জঙ্গলে ঘেরা, আমি একজন ভিতর থেকে বাইর করছি, নামটা চলে গেছিল জঙ্গলের ভিতরে, মরহুম আলহাজ দিলদার হোসেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সানায়ের পাড়ের সাহেবপাড়া নামক জায়গায়। এখানে সাহেবপাড়া যে জামে মসজিদের পাশে হচ্ছে কিংবদন্তি অভিনেতা ও কৌতুক সম্রাট দিলদারের কবর, এটা ওনার পারিবারিক কবরস্থান। তো আজকে এই কবরটি ঘুরে ঘুরে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। আমি এখন কিংবদন্তি অভিনেতা ও কমেডি কিং দিলদারের কবরের দিকে যাচ্ছি। এটা মূলত একেবারে জঙ্গল ছিল, আমি এটা পরিষ্কার করিয়েছি একজনকে দিয়ে। তো পরিষ্কার করা অংশের ভিডিওটাও আমি পরবর্তীতে শেয়ার করব পরের অংশেতে। দেখুন এখন কি অবস্থা, এই যে দেখছেন আমার পিছনে, এটা হচ্ছে কিংবদন্তি অভিনেতা ও কমেডি কিং দিলদারের কবর। দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দিব। এটা কিন্তু জঙ্গলে ঘেরা, আমি একজনকে দিয়ে পরিষ্কার করে ওনার নামটা বাইর করার চেষ্টা করতেছি। পুরো এটা জঙ্গল ছিল, কিন্তু ছোট ভাই হেল্প করতেছে, ও কাটতেছে। দেখুন পুরো জঙ্গল, ওর নামটাও ভিতর থেকে বাইর করছে। কোন দিকে নামটা একটু দেখো তো, এই যে নামটা দেখুন, নামটা ভিতরে ভিতর থেকে বাইর করছে ছোট ভাই, ও এ করতেছে মুছতেছে। নামটা জঙ্গলের ভিতরে ছিল, দেখুন এই নামটা বাইরে এসতেছে আস্তে আস্তে। পুরো এটা জঙ্গল, দেখুন পুরো জঙ্গল। দেখুন এটা নামটা চলে গেছিল জঙ্গলের ভিতরে, জঙ্গল পরিষ্কার করার পরে ছোট বাইরে দিয়ে আমি নামটা করে দিয়ে করতেছি, পরিষ্কার করতেছি। দেখুন এত বড় একজন অভিনেতা কিংবদন্তি, খুবই আমি আসলে খুবই দুঃখ পেলাম, আসলে কি বলবো। নামের উপর একটু পানি দাও। দেখুন এই যে মরহুম আলহাজ দিলদার হোসেন, এই পুরো নামটা ভিউয়ার্স জঙ্গলের ভিতরে ছিল, পুরো কবরটাই। এটা পুরো আমি ওর ছোট বাড়ি দিয়ে পরিষ্কার করেছি। দেখতেছেন যে পুরো এখনো কবরের ভিতর অংশ কিন্তু আপনার জঙ্গল, দেখুন আর পুরোটাই জঙ্গল। আর বৃষ্টি হয়েছে না এখানে, পানি বিওয়ার্স প্রচুর। আর মুস্তা নামটা একটু মুস্তা, সে কিংবদন্তি অভিনেতা দিলদারের কবর, পুরাটা জঙ্গল। দেখুন ছোট ভাই দেখাবে পুরো, এটা যদি ক্যামেরা দেখা, দেখুন জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এই নামটা ছিল। ওদের ক্যামেরা এখানে নিয়েছে, দেখুন এখানে নামটা মরহুম আলহাজ দিলদার হোসেন। ওনার পিতা হচ্ছে মৃত আবুল হোসেন পাটোয়ারি, ওনার জন্ম হচ্ছে 1 অক্টোবর 1948, মৃত্যু হচ্ছে 13 জুলাই 2003, ইংরেজি রবিবার। অনেক গুণী একজন অভিনেতা। প্রিয়, আমি এখন কিংবদন্তি অভিনেতা ও কমেডি কিং দিলদারের সংক্ষিপ্ত জীবনী বলবো। দিলদার চাঁদপুর জেলার সদর উপজেলা শাহতলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুরে জন্ম হলেও উনি ওনার ফ্যামিলিকে নিয়ে এখানে থাকতেন, এই
সানার পাড়ে ওনার বাড়ি ছিল, আর এটা হচ্ছে ওনার পারিবারিক গোরস্থান, এখানে ওনাকে দাফন করা হয়। আর পারিবারিক জীবনে দিলদারের স্ত্রীর নাম, যার সাথে তার বিয়ে হয়, রোকেয়া বেগম। আর এই দম্পতির দুই কন্যা রয়েছে, বড় মেয়ের নাম হচ্ছে মাসুমা আক্তার, তিনি পেশায় একজন দাঁতের ডাক্তার। আর আরেক মেয়ে রয়েছে, ছোট মেয়ে জেনিয়া আপ্রোস। এছাড়া দিলদার বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সংস্কৃতি সংসদের সভাপতি ছিলেন, কিন্তু মারা যাবার প্রথম 3-4 বছর এই সংগঠনটি তার জন্য মৃত্যুবার্ষিকী পালন করেছিল, এরপরে কালের অভাবে তারাও হারিয়ে গেছে বিবাস, আর কোনো আয়োজন তার জন্য হয় না আপাতত। বিবাস এখন কিংবদন্তি অভিনেতা ও কমেডি কিং দিলদারের চলচ্চিত্র আসার গল্প বলবো। দিলদার মূলত চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1972 সালে, তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হচ্ছে কেন এমন হয়। এই ছবির মাধ্যমে তিনি অভিনয় অভিষেক করেন, ধীরে ধীরে তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা হিসেবে নিজের আসন দখল করেন। দিলদারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে নায়ক করে পরবর্তীতে একটা ছবি করা হয় যার নাম ছিল আব্দুল্লাহ। এছাড়া দিলদার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলীর জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, গাড়িয়াল বাই, অচিন দেশের রাজকুমার, প্রেম যমুনা, বাসিওলা ইত্যাদি তার উল্লেখযোগ্য ছবি। এছাড়া তিনি 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসাবে তুমি শুধু আমার ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। যেটা বলছিলাম দিলদারের জন্ম, যেটা ওনার জন্ম হচ্ছে 13 জানুয়ারি 1945 চাঁদপুর জেলায় যেটা, আর মৃত্যু হচ্ছে 13 জুলাই 2003, 58 বছর বয়স উনি মারা যান। আর শিক্ষাগত যোগ্যতা ছিল, উনি এসএসসি পাস ছিলেন, আর মূলত উনি আপনার কৌতুক অভিনেতা ছিলেন। দিবস আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে দিলদারের পুরো কভারটার একটা ভিউ দিব, যদিও এটা পুরোটাই কম বেশি জঙ্গল, যতটুকু আমি পরিষ্কার করার করছি, যতটুকু দেখানো যায়, তো আমি এখন আপনার সাথে শেয়ার করব। তো বিবাস, আজকে যে ব্লগ করলাম যেটা হচ্ছে কিংবদন্তি অভিনেতা ও কৌতুক সম্রাট দিলদারের কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।